Hey guys, welcome back to my channel. Welcome back to my another short vlog. তো সেদিনের দিনটা ছিল, আমার ডেটটা ঠিক মনে নেই, বাট আমি যাচ্ছিলাম সরস্বতী পুজোর কিছু শপিং করতে, অ্যান্ড স্লোমো না করলে চলে বলো। তো এখন আমরা যাচ্ছি ধর্মতলা, অ্যান্ড ধর্মতলা যাওয়ার পথে এই যে বিজি রাস্তাটা দেখতে পাচ্ছ, এই ছোটো 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 অনেক অ্যাপার্টমেন্টস আছে, এই জায়গাটাকে বলে ক্যানিং স্ট্রিট, অ্যান্ড অলওয়েজ এই জায়গাটা অনেক বেশি বিজি থাকে। তো আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই, এত বিজি একটা জায়গা। সো আলটিমেটলি আমরা পৌঁছে গেছিলাম ক্যানিং স্ট্রিটে, আর এখানে আমি পোজ দিতে ব্যস্ত ছিলাম ক্যামেরার দিকে তাকিয়ে। অ্যান্ড আজকে আমার প্ল্যান হচ্ছে একটা শাড়ি অ্যান্ড একটা ব্লাউজ কিনবার, যেহেতু সামনে সরস্বতী পুজো, অ্যান্ড জুয়েলারি মোটামুটি আমার অত শখ নেই জুয়েলারির কোনো, সেই জন্য আমি পুরোনো কিছুই পরে নেবো। আর এই যে শুরু হলো ধর্মতলা সেই রাস্তা, অ্যান্ড ইটস সো বিজি, অ্যান্ড এখানে প্রচুর মোবাইল কভারের দোকান, ঘড়ির দোকান, কুর্তির দোকান, যেগুলো দেখে তো লাইক আমার মনে হয় আমি এটা নেবো। তো এখানেই বাচ্চাটার সাথে দেখা হয়েছিল, বাচ্চাটা একটা ফুল বিক্রি করছিল, তো কখনো কখনো এদিকেও কিছু নেওয়া উচিত আমার মনে হয়, যেটা আমার সব থেকে বেশি ভালো লাগে। অ্যান্ড এটার পর তো আমি একদম হ্যাপি হয়ে শপিং করতে চলে যাচ্ছিলাম। তারপর আমরা পৌঁছে গিয়েছিলাম নিউ মার্কেটে, প্রপার নিউ মার্কেটের প্লেস, আর এখানে এত বেশি জুতোর দোকান অ্যান্ড ওয়েস্টার্ন ওয়্যারের কালেকশনস। তো আমার এখানে এসব মাথা ঘুরে গেছিলো যে আমার মনে হচ্ছিল আমি এইসব কিনি, অ্যান্ড এখানে প্রচুর আমাদের ইমোশন জড়িয়ে আছে, এটা হচ্ছে জুয়েলারিতে অনেক, আমার অতটাও ভালো লাগে না বাট অনেক বাঙালি মেয়েদের এটা ইমোশন যে অনেক বেশি জুয়েলারি, কানের ব্যাগ। তো আমি কনফিউজড হয়ে গিয়ে লাস্টে ডিসাইড করেছিলাম আমি স্কার্ট অ্যান্ড টপ কিনবো, তো এখানে আমি স্কার্ট বাঁচতে ব্যস্ত ছিলাম। আমি এসে তো ছিলাম শাড়ি কিনতে, বাট সব কিছু দেখে আমার মাথা ঘুরে গেছিলো, মাথা ব্যথা, মানে কী কিনবো না কিনবো ডিসাইড করতে না পেরে এখানে আমি স্কার্ট দেখতে চলে এসেছি। অ্যান্ড আমি যে কালারের স্কার্ট চাইছিলাম সেটা আমি পাচ্ছিলাম না, অ্যান্ড এই ইয়েলোটা একটু পছন্দ হয়েছিলো বাট নো। তো আলটিমেটলি আমি সিটি মার্ট থেকে একটা শাড়ি কিনি 300 টাকা দিয়ে, যেটা আমি এখন রিভিল করতে চাইনি বিকজ সরস্বতী পুজোর ব্লগে তোমরা দেখতে পাবে। অ্যান্ড তারপর আমরা গেছিলাম ছোলে বাটুরা খেতে, অ্যান্ড এখানে বসে বসে আমরা একটা দোকানে ছোলে বাটুরের প্রাইস দেখছিলাম যে কত দাম হতে পারে, আমি দোকানের নাম তো মেনশন করবো না, অ্যান্ড দামটা যখনই শুনলাম 75 আমার মুখের রিয়াকশন ঠিক এরকম হয়। অ্যান্ড তারপর আমি রেগে মেগে খুঁজতে থাকি আর কোথাও ছোলে বাটুরি পাওয়া যায়। তো তখনই রাস্তার মধ্যে আমার চোখে পড়ে এই সুন্দর সুন্দর টেডিগুলো, যেগুলো লাইক এত কিউট, আর দামও সেরকম হয়। অ্যান্ড তো আমরা আলটিমেটলি চলে আসি ছোলে বাটুরি খেতে, অ্যান্ড এখানে দামটা অনেক বেশি রিজনেবল ছিল। তো হেয়ার ইজ মাই ছোলে বাটুরে অ্যান্ড সালাদ, তো যেটা আমি এনজয় করে খাই। অ্যান্ড তারপর আমার চোখে পড়ে এই সুন্দর 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 বাটার কর্নগুলোর দিকে, অ্যান্ড এই কর্ন আমার একটা ইমোশন বলতে পারো, আমি প্রচণ্ড ভালোবাসি কর্ন খেতে। তো তখন একটা মশালা বাটার কর্ন, যেটা দাম ছিল 30 রুপিস, সেটা আমি নিই। এটা একদম এসপ্ল্যানেডের যে স্পাইডারম্যানটা আছে তার একদম মোড়েই পাওয়া যায়, তো তোমরা ট্রাই করতে পারো, দারুণ খেতে ছিল। অ্যান্ড এই কর্নটা জাস্ট লুক এট দিস, জিভে জল চলে আসছে। তো তারপর আমরা গেছিলাম আইসক্রিম খেতে, অ্যান্ড আইসক্রিম খাওয়ার আগে দেখলাম যে এরকম ঘোড়াগুলো যায়, তো ইটস সো কুল। অ্যান্ড দেন আমি নিয়েছিলাম, মানে আমরা দুজনেই নিয়েছিলাম চকলেট ফ্লেভার আইসক্রিম, বিকজ চকলেট ফ্লেভার হচ্ছে আমাদের ফেভারিট। সো এখানে কোয়ান্টিটিটা কম বাট দামটাও খুব কম, 15 টাকা করে নিয়েছিল এই আইসক্রিমগুলো। অ্যান্ড হিয়ার ইজ মাই আইসক্রিম। সো আফটার দ্যাট এখানে একটা ব্যাপার হয়েছিলো, সেটা হচ্ছে আমার দুজনের মধ্যে বিশাল ঝামেলা হয়ে গেছিলো, তো আমাকে ছেড়ে চলে গেছিলো অনেকটা দূরে, অ্যান্ড আমি পেছনে ক্যামেরাটা অন করে টুকটুক টুকটুক করে যাচ্ছি, অ্যান্ড আফটার দ্যাট দেখলাম যে দাঁড়িয়ে আছে চুপচাপ আমার জন্য। তো দিস ইজ সো ফানি, ওখানে গিয়ে আমরা মারামারি করছিলাম রাস্তার মধ্যে, আমরা অলওয়েজ এরকমই করি। অ্যান্ড আফটার দ্যাট আমি ডিসাইড করলাম যে আমি লস্যি খাবো, অ্যান্ড গাইস ট্রাস্ট মি আমি প্রচণ্ড বেশি ফুডি, আমার খেতে ভীষণ ভালো লাগে। তো আমরা এখান থেকে লস্যি খেলাম, অ্যান্ড আফটার লস্যি তো কিছু করা ছিল না, তো আমরা ভাবলাম ময়দান যাব। তো ওখান থেকে আমরা সোজা ময়দানের উদ্দেশ্যে রওনা দিলাম। তো এখানে আমি ময়দানে এসে গেছি, অ্যান্ড ইউ নো হোয়াট সারপ্রাইজ, ময়দানে সেদিনকে ছিল লকডাউন, বিকজ আমার মাথা থেকেই বেরিয়ে গেছে যে থার্সডে ময়দানে হয় লকডাউন, অ্যান্ড ময়দানে প্রত্যেকটা দোকান তখন বন্ধ থাকে। সো আমার মুখের অবস্থাটা তখন ঠিক এইরকম হয়েছিল, অ্যান্ড লাস্টে আমি আলটিমেটলি মন খারাপটা ঠিক করতে কুল দেখতে পেলাম। জানি সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই বাট আমার খুব ভালো লাগে, তো ইয়া। সো কুল খেয়ে আমি বাড়ি চলে এসেছিলাম, অ্যান্ড বাড়িতে আমার দুটো বড় মেহমান এসেছিলো, সেটা হচ্ছে গুল্লু অ্যান্ড বাবি, অ্যান্ড তোমরা আমার ব্লগে আগে এই দুটো পাকাকে অনেকবার দেখেছ, অ্যান্ড দে আর ভেরি সুইট, ভেরি ভেরি, আফটার আ লং টাইম। এখানে পুষ্পার পোজ করে দেখাচ্ছে, মানে সিরিয়াসলি পুষ্পার ফিভারটা এত বেশি বাচ্চাদের মধ্যেও ছড়িয়ে গেছে, লাইক
কান্ট ইমাজিন। সো এখানে এসেও টিভি দেখতে ব্যস্ত, অ্যান্ড এখানে আমার পাশে বসেছিল খেচি, আই মিন আমি খেচি বলি ওকে, বাট ওর নাম ময়ূরাক্ষি। সো ইয়া, এরমভাবে ওদের সাথে সেদিনের দিনটা কেটে গেছিলো। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, দেখা হচ্ছে পরের ব্লগে।